সমন্বিত ভেস আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলার দুর্গাপুরহাটে। তো আজকে জানাবো পেঁয়াজের খাবার কেমন দাম হচ্ছে। তো আজকের আবহাওয়াটা সকাল থেকেই খারাপ, অলরেডি গুড়ি গুড়ি যত সময় বৃষ্টি চলে আসছে। তো পেঁয়াজের দামটা কেমন? কেমন দাম বলছিল ভাই পেঁয়াজ এটা সকালে? 1550। 1550 টা মন বলছিল? এক বস্তায় নিয়ে এসেছিলেন নাকি? এই যে তিনটে, তিনটা একই দাম হয়েছিল না এটা? তো দর্শকের যে পেঁয়াজটা দেখছেন এটা 1550 টাকা দর দাম হয়েছে। এই যে তিন ফাঁক আর আপনি তো দর্শক কেমন দাম হচ্ছে ভাইয়া? 1550 তার দাম হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন দাম বলছে ভাই পেঁয়াজ আজকে? মনে সাড়ে পনেরোশো দর দাম হয়েছে। ছোটটা কেমন দাম হয়েছে ভাই? 1500 দর দাম হয়েছে মনে। তো দর্শক আজকে বাজারটাও হচ্ছে দুর্গাপুর হাটের বাজার, 1500 সাড়ে 1500 এমন দাম হচ্ছে। শুনছেন আমি কৃষক ভাইদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন দাম হয়েছে? 1500 বলেছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন দাম দিলেন ভাই? দাম দিতে হয় দাম কম। কত দিয়েছেন? কৃষক খুশি 2022। আসসালামু আলাইকুম। 2022 আজকে একটু বাজার বেশি না ভাই? স্লিপটা ধরেন ভাই, কত লেগেছে দেখেন ভাই? 1585 টাকা দিয়েছে। অনেক সুন্দর দাম দিয়েছে, দেখেন পেঁয়াজটা দেখেন। এর জন্য তো যে হাসি পড়েছে, 2 হাটা আগে কত দিয়েছেন এই পেঁয়াজ? আমার নাম মানে খাও না। তাহলে বলছেন 1200-1400 বেড়েছে, আর আজকে বিক্রি করলেন 1585 টাকা। তো দর্শক শুনলেন আজকে 1585 টাকা বিক্রি হলো পেঁয়াজটা। তো বাজারটা অনেক ভালো আছে, তো কৃষক একটু আনন্দিত। তো আসলে পেঁয়াজের দামটা হয়তো একটু বাড়লে অনেক ভালো হয়, যে ব্যাপক খরচ। তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, কেমন দাম বলছে ভাই আজকে? 1555 বলেছে। তো আজকে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।